ইসলামী শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ হলো এদেশে মাদ্রাসাগুলো, সেটা আলিয়া হোক বা কওমি হোক। এই মাদ্রাসাগুলো সম্পর্কে আপনারা জানেন যে একটা সময় অভিযোগ ছিল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, একটা সময় বড় দাগের একটা তোহমত দেওয়া হতো, মিথ্যা অভিযোগ আরোপ করা হতো যে এটা জঙ্গিবাদের কারখানা। আলহামদুলিল্লাহ গত বেশ কিছুদিন ধরে দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে বারবার উঠে এসেছে যে আসলে মাদ্রাসায় জঙ্গিবাদের চর্চা হয় না। এর মাধ্যমে মাদ্রাসাগুলো সেই কঠিন একটি বিপদের মুখ থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি রক্ষা পেয়ে গেছে। কিন্তু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين أما بعد إسلامي শিক্ষার অতীত নিয়ে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি একজন আলোচকের কাছ থেকে। বর্তমান নিয়েও আমরা কিছুটা আমাদের আশঙ্কার কথা আমরা শুনেছি এবং জানি কম বেশ। আমি শুধু এটুকু বলবো যে ইসলামী শিক্ষার দূরবর্তী অতীত আমাদের জন্য আলহামদুলিল্লাহ গর্বের গৌরবময়, নিকটবর্তী অতীত খুব বেশি আমাদের জন্য সুখকর নয়। কিন্তু ইসলামী শিক্ষার বর্তমানকে এক কথায় আমি হতাশাব্যঞ্জক বলতে রাজি নই, বরং আমি বেশ খানিকটা আশার আলো দেখছি ইসলামী শিক্ষার বর্তমানের মধ্যে। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষার যে বিপ্লব গত এক দশকে হয়েছে, আমরা যদি শুধুমাত্র বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের কথাই বলি, আমি মনে করি সেটাকে কিছুটা ঘষা মাজা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আর অন্ধকার যত ঘুটঘুটে হয় প্রভাত তত দ্রুত চলে আসে। সোভে কাজেবের পরেই কিন্তু সোভে সাদেকের আগমন ঘটে। আমরা জানি যে ইসলামী শিক্ষা থেকে আমাদের দেশের মানুষ যোজন যোজন দূরে চলে গেছে। তরুণ প্রজন্ম এবং বিশেষ করে শিশু কিশোররা এখন ইসলামী শিক্ষা নামকেও আসতে যেটা ছিল সেটা থেকেও অনেকটা দূরে সরে গেছে। কিন্তু আশার কথা হলো যে যুবকদের মধ্যে একটা বড় শ্রেণী যারা অপ্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষার প্রভাবে ইসলামের দিকে অনেক দূর অগ্রসর হয়েছে, যেটা চোখে পড়ার মতো। এবছর বেশ কিছু ওয়াজ মাহফিলে যাচ্ছি আমি। প্রতি বছরই ওয়াজ মাহফিলে সবচেয়েতে সামনে থাকে এদেশের তরুণরা, গ্রামের শহরের সব জায়গায় তরুণরাই সবসময় ওয়াজ মাহফিলগুলোর আয়োজনে সবচেয়েতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কিন্তু এবছর আমি বিশেষ কিছু মাহফিলে খেয়াল করেছি যে তরুণরা শুধু আয়োজক নয়, উপস্থিতির মধ্যেও তরুণদের সংখ্যা বৃদ্ধদের চাইতে অনেক বেশি আলহামদুলিল্লাহ গড়পড়তায়। অতএব শিশু কিশোরদের জন্য আমাদের ভাবতে হবে, তরুণদের জন্য আলহামদুলিল্লাহ অপ্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে তারা অনেক অর্জন করেছে, সেটাকে আরও ভাবতে হবে, আরও মোটিভেশন করতে হবে, আরও ঘষামাজা করতে হবে, ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় আমরা যেতে পারব। আর এই যে ঐশীর পরে আপনার কী জানি নাম আনুষ্কা, এই আনুষ্কার ঘটনায় যতই মিডিয়াতে তারা কপচাক যে যৌন শিক্ষা দরকার, এটা দরকার, সেটা দরকার, আলহামদুলিল্লাহ এদেশের সাধারণ মানুষের কাছে আমরা বার্তা পৌঁছতে পেরেছি, ওলামা একরাম বার্তা পৌঁছতে পেরেছেন এবং বেশিরভাগ মানুষই বুঝতে পেরেছেন যে সমস্যা আসলে কোন জায়গায়। এবং এই সমস্যাগুলো যত প্রকট আকার ধারণ করবে, আমার বিশ্বাস মানুষ ইসলামের দিকে তত দ্রুত আসতে থাকবে ইনশাআল্লাহ। পশ্চিমা দেশগুলোতে মানুষ ইসলামের দিকে খুব দ্রুত আসছে, আর আমরা যারা আছি জন্মসূত্রে মুসলমান, আমরা ইসলাম থেকে তত দ্রুত ঝেড়ে ঝুড়ে পাকসাফ করে, তথাকথিত পাকসাফ করে নিজেকে আমরা মডারেট প্রমাণ করার চেষ্টায় আছি। অর্থাৎ আমরা নতুন পাগল আর কি, পুরান পাগল যারা তারা পাগলামি ছাগলামি ছেলে ছেড়ে ইসলামের ছায়াতলে আসার জন্য সিরিয়াল ধরে বসে আছে। উন্নত দেশগুলোতে যান একই অবস্থা। কিন্তু আমাদের যারা জন্মসূত্রে মুসলমান,
আমরা হলাম নতুন পাগল, নতুন করে আমরা ইসলাম টিসলাম সব ঝেড়ে ঝুড়ে আমরা স্মার্ট হওয়ার চেষ্টায় রত আছি। ফলাফল আনুষ্কা এবং ঐশীর মতো ছেলে মেয়ে শিশু কিশোররা অত্যন্ত দুঃখজনকভাবে হারিয়ে যাচ্ছে এবং গোটা সমাজকে মোটা দাগে বার্তা দিয়ে যাচ্ছে। আল্লাহ তালা আমাদেরকে বার্তাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইসলামী শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ হলো এদেশে মাদ্রাসাগুলো, সেটা আলিয়া হোক বা কওমি হোক। এই মাদ্রাসাগুলো সম্পর্কে আপনারা জানেন যে একটা সময় অভিযোগ ছিল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, একটা সময় বড় দাগের একটা তোহমত দেওয়া হতো, মিথ্যা অভিযোগ আরোপ করা হতো যে এটা জঙ্গিবাদের কারখানা। আলহামদুলিল্লাহ গত বেশ কিছুদিন ধরে দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে বারবার উঠে এসেছে যে আসলে মাদ্রাসায় জঙ্গিবাদের চর্চা হয় না। এর মাধ্যমে মাদ্রাসাগুলো সেই কঠিন একটি বিপদের মুখ থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি রক্ষা পেয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ইসলামী শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ অর্থাৎ মাদ্রাসাগুলোর জন্য সবচেয়ে বড় সংকটের জায়গা, চ্যালেঞ্জের জায়গাগুলোর মধ্যে থেকে একটা হলো আবাসিক মাদ্রাসাগুলোতে সমকামিতার যে বেহায়াপনা, যে নির্লজ্জতা, যে হারাম এবং কবিরাগুনা কমবেশ হয়ে থাকে সেটাকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলা হলেও আমরা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সমস্যা বাস্তবে আছে, পরিমাণে যাই থাকুক না কেন। এই একটি বিষয়কে পুঁজি করে আপনারা জানেন যে চিহ্নিত কিছু মিডিয়া এদেশের সাধারণ মানুষের মন থেকে মাদ্রাসাগুলোর প্রতি প্রচণ্ড রকমের ঘৃণা সৃষ্টি করতে অনেকখানি সক্ষম হয়ে গেছে এবং এই বাস্তবতাকে আমরা যত দ্রুত স্বীকার করতে পারবো তত দ্রুত ইনশাআল্লাহ ইসলামী শিক্ষা তার সংকট উত্তরণের পথ খুঁজে পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওলামা একরাম এখনও এই সংকটের কথা আমরা স্বীকার করতেও বেশিরভাগ রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন মাদ্রাসা শিক্ষাতে, মাদ্রাসার ভেতরে যে সৌন্দর্যগুলো আছে জাতি বা এদেশের মানুষ জানে না, একটা ছোট দুর্বলতা বিচ্ছিন্ন বা অত্যন্ত স্বল্প সংখ্যক কিছু ঘটনাকে পুঁজি করে গোটা মাদ্রাসা জগতের উপরে কালিমা লাগানোর যে অপচেষ্টা চলছে সেই অপচেষ্টাকে নিছক প্রপাগান্ডা, নিছক গুজব, গুজব তো হয়ই। কয়েকদিন আগে আপনারা জানেন যে চাঁদপুরে একটি ঘটনা ঘটেছে, একজন আলেমকে, নিরীহ একজন আলেমকে সমকামিতার তোহমত মিথ্যা অভিযোগ দিয়ে অপমান করা হলো, থানায় সোপর্দ করা হলো, শেষ পর্যন্ত অপরাধীরাই স্বীকার করলো যে এটা সাজানো নাটক ছিল। এদেশের নির্লজ্জ মিডিয়াগুলো ওই আলেমকে যখন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলো সেটাকে ফলাও করে প্রকাশ করার পর সত্য ঘটনা যখন প্রকাশিত হলো তাদের মুখে তারা কুলো পেটে বসে থাকলো। এবং আমার ছোট মুখে এত বড় কথা বলাটা মানাবে কিনা আমি জানি না, তারপরও বলে ফেলি, আমি একলা চলি আলহামদুলিল্লাহ, যার কারণে আমার হারানোর কোনো ভয় নাই, আমার কোনো লেজ নাই, পাড়া দেওয়ার কোনো সুযোগও নেই, তো এই জন্য বলে ফেলি। এদেশে আমরা মাদ্রাসাগুলো কমি বর্ণ আলিয়া বলেন যেন আমরা অভিভাবকহীন, যেন আমাদের কোনো অভিভাবক নাই। এত বড় একটা ঘটনা, সেখানে এদেশের ওলামা ইকরামের তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, আমাদের মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহ তার নিউজ পোর্টালে তিনি নিউজ করেছেন, আরও অনেকে অনেক কাজ করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মৌলিকভাবে এই একটি ঘটনাকে বড় করে চোখে আঙুল দিয়ে দেখানো উচিত ছিল যে এক শ্রেণীর মিডিয়া এই তোহমত দিয়ে মাদ্রাসাগুলোকে কেন দমিয়ে রাখতে চায় এবং এর চাইতে বড় সুযোগ আমাদের হাতে আর আসবে কি না আমি জানি না, যেখানে অভিযুক্তরা নিজেরা স্বীকার করেছে। যাই হোক, চাঁদপুরের সেই নিরীহ আলেমের জন্য আমি নিজেও তেমন কিছু করতে পারি নাই এবং সত্যি বলতে কি আমার প্রায় সময় মনে হয়, এবং এই ঘটনা যেদিন শুনলাম তারপর থেকেই ভেতরে খুব দংশন হচ্ছিল যে আমারও তো উচিত ছিল তার পাশে দাঁড়ানো। যাই হোক, এই সংকট, যে সংকটটা আমরা দেখতে পাচ্ছি, এই সংকটের বিপরীতে মাদ্রাসা শিক্ষার সৌন্দর্যগুলোকে আমরা তুলে ধরতে পারিনি। গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মাওলানা শরীফ মোহাম্মদ সাহেবের সফর সঙ্গী হওয়ার সুযোগ না হলেও তার পেছনে পেছনে আমরা ছিলাম, তার পেছনে পেছনে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো সেখানে তরুণরা চমৎকার একটা আয়োজন উপহার দিয়েছে, সেটি আমার আলোচনা বিষয় না। বিষয় হলো যে কয়েকটা মাদ্রাসায় অল্প সময় দুই তিনটা মাদ্রাসা ভিজিট করেছি, 1600-1700 ছাত্র, আবাসিক ছাত্র মাদ্রাসায় থাকে, মাদ্রাসার ভেতরে ঘুরে দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে তারা খায়, এখানে তারা ঘুমায়, এখানে তারা পড়ে, এত সুন্দর পরিবেশ ভেতরে।
বাংলাদেশের 99% মাদ্রাসার এই দৃশ্য আলহামদুলিল্লাহ। আপনি স্কুল কলেজের সাথে মাদ্রাসাকে আমি তুলনা করছি না এবং কোনো প্রতিপক্ষ করছি না, শুধু বোঝার জন্য বলছি যে ওলামায়ে কেরাম কত বেশি সুশৃঙ্খল, তাদের কত সৌন্দর্য আছে, বিউটি আছে, যেগুলো দেশে মানুষ জানে না। মাদ্রাসাগুলোতে আবাসন, খাওয়া দাওয়া, থাকা সব একই জায়গায় অর্থ সংকটের কারণে বা নানা কারণে হয়ে থাকে। এরপরেও ভেতরের পরিবেশ যত সুন্দর, আপনি একটা স্কুল বা একটা কলেজের, আবাসিক স্কুল কলেজের হোস্টেলে যান, টয়লেটের ভেতরে যান, বেসিনে যান, এরপরে যে একটা মাদ্রাসা, 10টা মাদ্রাসা যান, গিয়ে তুলনা করেন, আপনি দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই প্রতিষ্ঠানগুলোতে আসলে মনুষ্যত্ব শেখানো হয়, শৃঙ্খলা শেখানো হয়, দেশের শ্রেষ্ঠ এবং সোনার নাগরিক এই প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি গড়া হয়। হ্যাঁ, আমাদের দুর্বলতা অনেক আছে, আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, অনেক কিছু পিছিয়ে, কিন্তু আমাদের অনেক ভালো দিক আছে, সেগুলো আমরা ভালো করে মানুষকে জানাতে পারিনি। যাই হোক, আমি যে বিষয়ে বলছিলাম যে সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে এদেশের বিরাট একটা অংশের মানুষের কাছে মাদ্রাসা এবং আলেম ওলামাদেরকে ঘৃণার পাত্র হিসাবে ইতোমধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছে তারা, এবং এগুলোর কোনো সমুচিত জবাবও যাচ্ছে না এবং এগুলোর সমাধানের কোনো পথও যাচ্ছে না। আমি সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব এর আগেও দিয়েছি, আজও এই অনুষ্ঠানের মাধ্যমে দিচ্ছি। মাদ্রাসাগুলোতে হোক স্বল্প সংখ্যক যে শিশু নির্যাতনের ঘটনা আমরা শুনতে পাই, এগুলো থামানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত দ্রুততার সাথে উদ্যোগ নিতে হবে এবং দৃশ্যমান উদ্যোগ নিতে হবে এবং সেগুলোকে ফলো করে প্রচার করতে হবে যে হ্যাঁ, তারা সমাধানের জন্য কী কী উদ্যোগ গ্রহণ করেছেন। কার্যকরভাবে সে উদ্যোগগুলোকে প্রতিষ্ঠিত না করতে পারলে এবং সেগুলোকে বাস্তবায়ন করতে না পারলে আমরা কিন্তু জঙ্গিবাদের তোহমত থেকে বাঁচতে পেরেছি, কিন্তু এই তোহমত থেকে বাঁচা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং আমার মনে হয় যে এই একটি ইস্যুতে ওলামায়ে কেরাম চরম থেকে চরম কোণঠাসা হয়ে থাকবে, দিনী প্রতিষ্ঠানগুলো এই তকমার কারণে দিন দিন হারিয়ে যাবে। শত শত হাজার হাজার ঘটনা আমরা কম বেশ জানি। এক নম্বর প্রস্তাবনা হলো শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা। আমি নিজের কথা আমি জানি, খুব ভালো ফলাফল করেছি বেফাকে, যার সুবাদে এফতা শেষ করতে না করতে দারুল এরশাদ মাদ্রাসা আমি শিক্ষক এবং একই সঙ্গে প্রথম বৈঠকে শুধু শিক্ষক না, নাজেমে দারুল কেমা নিযুক্ত হয়েছি। হযরত মাওলানা সালমান সাহেব দামাত বারকাতহুমের স্নেহ, ভালোবাসা, উদারতা, সেগুলো আর এখানে আর বলতে গেলাম না। শুধু এটুকু বলছি যে শিক্ষক প্রশিক্ষণ না থাকার কারণে যত রকমের অনাচার মাদ্রাসাগুলোতে হয় এবং অনভিপ্রেত ঘটনাগুলো ঘটে, সেগুলো গুনে শেষ করা যাবে না। এবং শিক্ষক প্রশিক্ষণ ছাড়া দাওয়ার হাদিসে ভালো রেজাল্ট করলে একজন ছাত্র এসে মুহাদ্দিস হয়ে যাচ্ছেন, ওস্তাদের মস্তদে চলে আসছেন, তাকে চার মাস ছয় মাসের কোনো প্রশিক্ষণ নিতে হয় না। এবং বিভাগ থেকে এই ধরনের উদ্যোগ অথবা হায়াতুল উলিয়া থেকে কোনো এরকম উদ্যোগ আছে কি না কার্যকর আমি জানি না, রীতিমতো সকল মাদ্রাসায় শিক্ষক প্রশিক্ষণ ছাড়া কোনো প্রকার শিক্ষক, সেটা নুরানি থেকে একেবারে এফতা পর্যন্ত, ফতোয়া বিভাগ পর্যন্ত, সকল স্তরে প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা উচিত এবং কোনো শিক্ষক প্রশিক্ষণ ছাড়া নিয়োগ পাবেন না, এরকম একটা সিস্টেমের মধ্যে আনা উচিত। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সমকাম বলেন বা অন্যান্য সমস্যাগুলো বলেন, সেগুলো থেকে উত্তরণের পথ অনেকখানি ইনশাআল্লাহ আমরা খুঁজে পাব। নাম্বার দুই, মনিটরিংয়ের আধুনিক ব্যবস্থাপনা। আমি তো মনে করি যে মাদ্রাসাগুলোতে, বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোতে সবগুলোতেই সিসি ক্যামেরা লাগানো এটা ফরজ না হলে ওয়াজিব অবশ্যই, কারণ আমরা সবাই মোরাকাবায় বিশ্বাস করি। মোরাকাবা, এখন সিসি ক্যামেরা হলো সবচেয়ে বড় মোরাকিব, অতএব সিসি ক্যামেরা খুব বেশি পয়সা লাগে না। মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের অভাব অনটন আছে, ঠিক আছে, কিন্তু আমরা অনেক খরচ তো করি, এর মধ্যে 20-40 হাজার টাকা খরচ করে সিসি ক্যামেরার আওতায় আনা মাদ্রাসাকে, ছোট একটা মাদ্রাসাকে, এটা খুব কঠিন কোনো ব্যাপার না। এটা ঊর্ধ্বতন ওলামায়ে কেরামের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত এবং যে সমস্ত মাদ্রাসায় থাকবে না সে সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের পরীক্ষা অংশগ্রহণ বন্ধ করা উচিত, তাদের নিবন্ধন বাতিল করা উচিত। সোজা কথা, এখানে হার্ডলাইনে যেতে হবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, বিশেষ করে আবাসিক প্রতিষ্ঠানে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এখন তো স্কুলে, ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে মা বাবাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয় অ্যান্ড্রয়েড সেটে, যে আপনার বাচ্চা কী করছে বাসায় বসে আপনি আমাদের সিসি ক্যামেরার আউটকাম আপনি দেখেন বসে বসে, তারা দেখেন বসে বসে ক্যামেরাতে, মোবাইলে।
সেখানে আমরা মাদ্রাসাতেও রাখতে পারবো না, এটা কেমন কথা? এই জায়গাটা যদি আমরা খুব শক্তভাবে ধরতে পারি তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ এই সমস্যা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। নাম্বার তিন, বালিকা মাদ্রাসা, যেগুলোকে আমরা মহিলা মাদ্রাসা বলি আর কি, অদ্ভুত এক নাম মহিলা মাদ্রাসা, আসলে বালিকা মাদ্রাসা। যাই হোক, এই বালিকা মাদ্রাসা বা মহিলা মাদ্রাসা, এগুলোতে যে অনাচারগুলো হয়ে থাকে পরিমাণে অনেক কম কিন্তু হয়ে থাকে, যে অনাচারগুলো হয়ে থাকে সেগুলো বন্ধের জন্য পুরুষ শিক্ষক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। কোনো বালিকা মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক থাকতে পারবে না, এবং সেরকম যোগ্য শিক্ষিকা গড়ে তোলা কঠিন হলেও অসম্ভব নয়। বালিকা মাদ্রাসা বা মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের বেতন আমি যতটুকু জানি, অনেক সব মাদ্রাসায় না, অনেক মাদ্রাসায় 2,000-3,000 টাকা বেতনও আছে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে এটাকে হয়তো গণ্য করা হতো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি এরকম কোনো অনাচার হতো আর কি। 2,000-3,000 টাকা একজন মহিলা শিক্ষিকার বেতন মহিলা মাদ্রাসায় ধার্য করা হয়। আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা মোহতাম সাহেব অভিযোগ করেন যে শিক্ষিকারা থাকে না, কদিন পর পর চলে যায়, বেতন দিচ্ছেন উনি 3,000 টাকা। যাই হোক, এই বিষয়ে যদি সিরিয়াসলি দেখা হয়, সিরিয়াসনেসের সাথে দেখা হয়, আমার মনে হয় যে পুরুষ শিক্ষকের দ্বারায় প্রতিষ্ঠান চালানো কঠিন হলেও অসম্ভব হবে না। মূল তত্ত্বাবধায়ক যিনি থাকবেন তার স্ত্রী ভেতরটা সামলাবেন, আর বাকি সব মহিলা থাকবেন। সৌদি আরবে যারা গিয়েছেন তারা জানেন, মিডল ইস্টের অনেক দেশে আছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে সৌদি আরবে বালিকা মাদ্রাসাগুলোতে কোনো পুরুষ টিচার তো দূরের কথা, দারোয়ানও নাই, একজন দারোয়ান থাকে বাহিরে, তাও অবশ্যই তার বয়স 45-50 আপ, ইয়াং কোনো মানুষ তো প্রশ্নই ওঠে না। একজন বৃদ্ধ মানুষ প্রতিষ্ঠানের মূল ভবনের বাইরে তার জন্য একটা কক্ষ করা হয়, ওই জায়গায় থাকে, শুধুমাত্র টেলিফোনে সংবাদগুলো দিচ্ছে, অভিভাবকদের কথাগুলো জানিয়ে দিচ্ছে, আর ভেতরে একজন পুরুষ টিচারও, আমি ছোটো ছোটো মাদ্রাসার কথা বলছি, ইউনিভার্সিটি লেভেলের কথা বলছি না, সেখানে অনেক সমস্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সৌদি আরবেও, কিন্তু বালিকা মাদ্রাসাগুলোতে বা ছোটো ছোটো বাচ্চাদের মাদ্রাসাগুলোতে এখনও পর্যন্ত এরকম স্ট্রংলি এটা কন্ট্রোল করা হয়। তো আমাদের দেশে বালিকা মাদ্রাসা বা মহিলা মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষককে নিষেধ করতে হবে। আমরা সহশিক্ষার বিরুদ্ধে কথা বলি, সহশিক্ষার বিরুদ্ধে যারা কথা বলে তারা সহশিক্ষকতার বিরুদ্ধেও কথা বলা দরকার। সহশিক্ষা যদি নিষিদ্ধ হয় তাহলে সহশিক্ষকতাও নিষিদ্ধ হওয়ার কথা। পর্দা একটা দেয়, পর্দার আড়াল থেকে উস্তাজ পড়ান, এগুলো কখনো ফেতনার দুয়ারকে বন্ধ করে না, বরং আমি মনে করি ফেতনাকে অনেক ক্ষেত্রে আরও উস্কায় দেয়, যার কারণে মহিলা মাদ্রাসাগুলোতে পুরুষ শিক্ষক দ্বারা শিক্ষাদান পদ্ধতি নিশ্চিত করা দরকার। নাম্বার চার, শিক্ষকদেরকে পরিবার নিয়ে থাকার ব্যবস্থা করে দেওয়া উচিত। মাদ্রাসা ইমাম, মসজিদে ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক 2-4 মাস পর পর বাড়িতে যাবেন আর ফ্যামিলির সাথে থাকবেন না, এটা অনাচার, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমি সৌদি আরবে যখন গেছি প্রথম, যাওয়ার আগে আমি শর্ত দিয়েছিলাম, আমাকে বলেছে তোমার কোনো শর্ত আছে কি না, বললাম যে আমার একটাই শর্ত, আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না। গেলাম, যাওয়ার পরপরই বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ থেকে আর কোনো ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের জন্য। 1/11 পরে কিছু দুষ্ট লোক গিয়ে কিছু আকাম কুকাম করে ভিসা বন্ধ করে ফেলেছে। তখন আমি চলে আসছি এই নিয়তে যে আমি আর যাবো না কয়েক মাস পরে, তো আমাকে পাঠিয়েছেন তখন তৎকালীন সৌদি রাষ্ট্রদূত, এখন ফিলিপাইনে না কোথায় যেন আছেন, ডক্টর আবদুল্লাহ নাসির আল বুসাইরি, ওনার কাছে প্রবেশ করলাম, গিয়ে বললাম যে শেখ আমি আসলে তোমার দেশে গিয়েছিলাম আশা করে, কিন্তু ফ্যামিলি ছাড়া তো আমি থাকবো না। পরে আমার এক মুদির বলতেছে যে সমস্যা কী, তোমার দেশের মিলিয়ন মিলিয়ন মানুষ থাকতেছে ফ্যামিলি ছাড়া। তখন আমি তাদেরকে বললাম যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীকে জেহাদের ময়দানে পর্যন্ত ছেড়ে যান নাই, এতে কাফের 10 দিন ছাড়া রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনও স্ত্রী ছাড়া থেকেছেন বলে কোনো ঘটনা আমার অন্তত জানা নেই। তাহলে সেখানে আমি কীভাবে মাসকে মাস থাকতে পারি, কীভাবে একজন মাদ্রাসা শিক্ষককে আপনি বলবেন যে 2 মাস আপনি ফ্যামিলির কাছে যাবেন না, আমার এখানে থাকেন, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। অতএব স্যালারি বাড়িয়ে দিয়ে অথবা আবাসনের ব্যবস্থা করে তাদেরকে পরিবারের সাথে থাকার সুযোগ করে দিতে হবে, সে যদি না হয় তাহলে এই অনাচার কোনো দিনই থামানো সম্ভব হবে না। নাম্বার পাঁচ, ঢালাও বিছানা, মাদ্রাসাগুলোতে আবাসিক মাদ্রাসাগুলোতে ঢালাও বিছানা, এই প্রচলন বন্ধ করা অপরিহার্য, এটা বন্ধ না করলে কখনো এই অনাচার থামবে না। ঢালাও বিছানায় বিশেষ করে আপনার জায়গা সং কম, আপনার
অর্থের অভাব, এই কারণে ঢালাও বিছানা থাকে। আমি বাংলাদেশে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে গিয়েছি, নাম বললাম না, অনেক একেবারে এক থেকে দশের ভিতরে থাকবে এরকম একটা প্রতিষ্ঠানে গিয়েছি চট্টগ্রামে। তো বললাম আপনাদের মাদ্রাসার ছাত্র কতজন, বলল এতজন। তো আমি বললাম যে এই অ্যাকোমোডেশনে 3000 ছাত্র আছে বলছেন, 1000 ছাত্রের বেশি এখানে রাখা উচিত না। কিন্তু 3000 ছাত্র কেন রাখছেন, মাদ্রাসার তো অভাব নেই, আরেক মাদ্রাসায় চলে যাবে, আপনি 1000 ভরে বন্ধ করে দেন। কিন্তু আমাদের মাশাআল্লাহ এত উদার আমরা যে 3000 কেন, 30000 ছাত্র আসলো আমরা রাখবো, এমন একটা ভাব আমাদের মধ্যে। যাই হোক, তো আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু করেন। একটা চৌকির দাম কত হয়, 1500-2000 টাকা দিয়ে একটা কাঠের চৌকি, কম দামা চৌকি বানানো যায়। বাচ্চাদেরকে আপনি একসাথে পাশাপাশি শুইতে দিচ্ছেন, একটা গড়াগড়ি দিলে আরেকজনে বিছানা গিয়ে পড়ে। আমরা আয়াত শোনাচ্ছি মানুষকে, ওয়ালা তাকরা বুঝছে না, আমরা জানি যে এই বিষয়গুলো আগে থেকে আগাম সতর্কতার কথা ইসলাম বলেছে, কিন্তু আমরা সেগুলো গ্রহণ করছি না, যার কারণে কিন্তু অনাচার শুরু হয়। যাই হোক, এটা থামানোর জন্য উদ্যোগ নিতে হলে অবশ্যই এই ঢালাও বিছানার এই পদ্ধতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। একটা সময় ছিল এত সলভেন্সি ছিল না, এখন মাদ্রাসাগুলো আগের তুলনায় আলহামদুলিল্লাহ সলভেন্ট হচ্ছে। আপনারা সবাই হাদিস জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটি হাদিস থেকে বোঝা যায় 7 বছর বয়স হয়ে গেলে বাচ্চাদেরকে বিছানা পৃথক করে দেওয়ার নির্দেশ ইসলামে এসেছে। কেন বিছানা পৃথক করতে বলা হয়েছে, ঢালাও বিছানা যদি আপনি রাখেন তাহলে বিছানা পৃথক হলো কই? এক, দ্বিতীয়ত হলো এক কাপড়ে শয়ন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ঢালাও বিছানা এটা এক কাপড় না হলো এক কাপড়ের মতোই। অতএব এই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, আপনি 50 জন ছাত্র রাখেন 500 জায়গায়, 100 জন রাখেন 1000 জায়গায়, কিন্তু 10000 রাখলেন কোয়ালিটি হলো না, অনাচার হলো, তাহলে এর দ্বারা ইসলামও ক্ষতিগ্রস্ত হবে, আপনি আমি ওলামায়ে কেরাম এলম ক্ষতিগ্রস্ত হবে, ইসলামী শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে এই জায়গাটাতে খুব বেশি অ্যাড্রেস করা উচিত। নাম্বার 6, শিক্ষকদের শারীরিক খেদমত নেওয়া ছাত্রদের কাছ থেকে। আমি ছোট মানুষ, বড় বড় কথা বলে ফেলি, সাহস বেশি আমার, দুঃসাহস বেশি, আমি এটাকে জায়েজ মনে করি না। শারীরিক খেদমত নেওয়া ছাত্রদের কাছ থেকে আমি মনে করি এটা গুনাহের কাজ। এই গুনাহের কাজ যত বড় শাইখুল হাদিস, যত বড় মুহতামিম, যত বড় মুফতি সাহেব করুক না কেন, এটা জায়েজ হতে পারে না। বিশেষ করে যখন আমরুদ বাচ্চা কাচ্চা বা ছাত্র যারা আছে তাদেরকে যখন ব্যবহার করা হয়, তখন তো এটা জায়েজ হওয়ার কোনো কারণই থাকতে পারে না। কিন্তু এটা হচ্ছে, অহরহ হচ্ছে, একেবারে হেফজখানা থেকে নিয়ে দাওর হাদিস বা ইফতা পর্যন্ত সর্বস্তরে শিক্ষকের হাত পা টিপতে হবে কেন, মাথায় তেল দিতে হবে কেন? আপনি দেখান তো, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাত দিয়ে খেদমত করেছেন কোনো সাহাবি দেখান তো? জেহাদের ময়দানে গেছেন, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, সেখানে পর্যন্ত কেউ হাত পা টিপেছে ওনার? কিন্তু আমাদের হাত পা টিপতে হয়। এই অনাচার বন্ধ না করলে কখনো মাদ্রাসার ওই দুর্নাম গোছাবে না, এগুলো তিক্ত কথা। এবং এই খেদমত কম বেশ আমরা সবাই করেছি ওস্তাদদের, কিন্তু সেখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। নাম্বার 7, মাদ্রাসায় সব বয়সী ছাত্ররা, একেবারে নুরানি মক্তবের বাচ্চা থেকে নিয়ে এফতার ছাত্র পর্যন্ত, বাপের বয়সী ছেলের বয়সী অনেক সময় 3 জেনারেশনের বাচ্চা একই ক্যাম্পাসের ভিতরে থাকে, এটা পৃথক করতে হবে। এখন পৃথক করা সম্ভব কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে, বিভাগের মাধ্যমে, হাইয়ার মাধ্যমে, বোর্ডগুলোর মাধ্যমে, এটা সম্ভব, অসম্ভব কিছুই নয়। মাদ্রাসা হলে একেবারে ওটা নুরানি থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সব থাকতে হবে, এটা কেন? এখন তো মাদ্রাসা খুললেই দাওরে হাদিস সহ, দাওরে হাদিস ছাড়া খুলবে এটা তো অপমানকর মনে করা হয়। অথচ আমরা দেখেছি মেহল মাদ্রাসা এখনও পর্যন্ত দাওরে হাদিস খুলে নাই, পাশে হাটাজারি মাদ্রাসা আছে সেই জায়গা থেকে, কিন্তু কোথায় সেই ঐতিহ্য আমাদের? এখন ঢাকায় প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা গলি গলি দাওরা হাদিস হলেও এখন আর ইজ্জত টিকে না, এখন এফতা সহ লাগে, একেবারে নুরানি থেকে এফতা পর্যন্ত। এই যে আপনার অসমবয়সী বাচ্চাদের একসঙ্গে থাকা, এটাও অনাচারের একটা কারণ। এই বিষয়গুলোকে যদি আমরা সিরিয়াসলি না দেখি এবং কেন্দ্র থেকে, বিভিন্ন বোর্ড থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে ওলামা একরাম যদি নীতিমালা করে রীতিমতো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু না করেন, তাহলে কিন্তু আমাদের ডুবতে আর খুব বেশি সময় লাগবে না। সর্বশেষ যে কথা বলতে চাই তা হলো আত্মশুদ্ধির ঘাটতি। এখন আর আত্মশুদ্ধি আমাদের মধ্যেও নাই, আমাদের মুরব্বীদের মধ্য থেকে, আগের যে সমস্ত ওলামা একরামদেরকে আমরা দেখতাম যে তারা তাহাজ্জুদের জন্য উঠতেন, চোখের পানি ফেলতেন, বাচ্চাদের জন্য কান্নাকাটি করতেন, এখন আমল আখলাক এগুলো একেবারেই হারিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে ওস্তাজও ব্যস্ত, ছাত্রও ব্যস্ত। তো এই সমস্যা থেকে আমরা যদি উত্তরণের পথ খুঁজে না পাই, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎ আমাদের অন্ধকার।
ভবিষ্যতের রূপরেখা বলেছেন, তো সেজন্য আমি ভবিষ্যতের পথরেখা বা রূপরেখার জন্য বললাম যে বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের বাস্তবতায় আমাদের জন্য এই তোহমত থেকে দূরে সরে আসা, এই তোহমত থেকে আমাদেরকে পাক সাফ প্রমাণ করা, এটা আমি মনে করি এ যুগের অনেক বড় একটা চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। লম্বা করে ফেলেছি, আমি দুঃখিত। আরেকটা বিষয় হলো যে এটা বললাম প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এখানে আলহামদুলিল্লাহ ব্যাপক উন্নতি হয়েছে এবং আমাদের উৎসাহিত হওয়ার মতো আলহামদুলিল্লাহ অনেক অর্জন রয়েছে। এখন ইউটিউব সব হুজুরদের দখলে, এমনকি যে সমস্ত ইউটিউবার ভাইরা গান বাজনা এগুলো সব নাটক ফাটক এগুলো আপলোড করতো, তারাও এই বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কয় মাস আসলে তারাও সবাই মাশাআল্লাহ টুপি চাপা লাগায়া ক্যামেরা নিয়ে আপনার হাজির হয়ে যায় ওয়াজ মাহফিলগুলোতে, এবং ওয়াজ মাহফিল এই পরিমাণ আপলোড হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে পরের কথা, আলহামদুলিল্লাহ গান বাজনা চাইতে ভালো, হালাল বিনোদন তো অন্তত, হারাম বিনোদন থেকে তো সরে আসছে অন্তত। যাই হোক, এটা একটা ভালো সাইড, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এর মাধ্যমে হচ্ছে। অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা মূলধারায় ওলামা একরাম অনেকে পিছিয়ে আছেন এখনও, যেমন মসজিদ ভিত্তিক বিভিন্ন সাধারণ মানুষের জন্য কোর্সের অ্যারেঞ্জ করা, মসজিদগুলোতে বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স খুব একটা হয় না, বড়জোর একটা মাসালার বই পড়া হয়, একটা ফাজাইলের বই পড়া হয়, বাস এটাকেই অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হিসাবে ইমাম সাহেব খতিব সাহেবরা ধরে রাখেন। আর জুমার আলোচনা সেটা তো ঘুম পাড়ানি আলোচনা বলাই বাহুল্য, যদিও সেটারও ইতিবাচক অনেক প্রভাব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদগুলোতে মুসল্লিদের জন্য বিভিন্ন আকর্ষণীয় শিক্ষার অ্যারেঞ্জ করা যেতে পারে। আপনারা অনেকে জানেন যে আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে সিরাত কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এটা আমাদের ফাউন্ডেশনের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে কষ্টের প্রোগ্রাম, সবচেয়ে বড় অর্জন, 40,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এবং আজকে যখন আমাদের অফিস স্টাফদের অনেকে বলছিলেন যে মাধ্যমিক স্তরের যারা প্রতিযোগী, অর্থাৎ যারা আপনার এসএসসি থেকে নিয়ে এসএসসির মধ্যে যারা, অর্থাৎ যাদেরকে আমরা তরুণ বলতে পারি, এরা কিশোর তরুণরা সবচেয়ে ভালো করেছে, শিশুদের তারা দ্বিতীয় পর্যায়ে, এবং যারা সাধারণ বা জেনারেল বিভাগের তারা থার্ড পজিশনে আছে। তার মানে আমাদের তরুণরা এত ভালো করেছে যে সেটা আশা জাগা নিয়া। আমাকে তো আজকে বলছিলেন যে কালকে আমরা যাদের একই নাম্বার হয়েছে তাদেরকে ফোনে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে, ফোন করে আগে জানানো হয়েছে এদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে, 3 ঘন্টার মধ্যে ফোন করা হয়েছে, 10টা প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছেন তারা আমাকে বললেন যে শেখ অবাক হয়ে যাবেন, বাচ্চা মুখ দিয়ে তার কথাই বের হচ্ছে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সূক্ষ্ম একটা বিষয়ে প্রশ্ন ছুড়ে দিলাম, দেখলাম যে পটপট করে বলে দিচ্ছে, এবং এত ভালো ফলাফল তাদের যে আশা জাগা নেয়া, এটা হলো অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে দিন শেখানোর জন্য আকর্ষণীয় বিভিন্ন উপায় রয়েছে, 18 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে, ও পড়বে, ওর বাপও পড়বে, ওর মাও পড়বে, ওর ভাই বোন 14 গোষ্ঠী পড়বে, কারণ বিশাল বড় বড় সুযোগ পুরস্কারের। যাই হোক, তো অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে মসজিদ ভিত্তিক বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স, সলাতের উপরে, তহারাতের উপরে, সিয়ামের উপরে, জাকাত, জাকাতের উপরে তেমন কোনো কোর্স হয় না, পর্দার উপরে কোর্স হওয়া উচিত কমপ্লিট। যাই হোক, দ্বিতীয়ত হলো অনলাইনে আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে। আপনারা জানেন ডক্টর বেলাল ফিলিপসে ইসলামী অনলাইন বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ স্টুডেন্ট এবং বাংলাদেশি মুদ্রায় বোধহয় 7,000 থেকে 8,000 টাকা পেমেন্ট করে এক একটা কোর্স, বেশিরভাগ কোর্সগুলো কিনতে হয়। বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট ডক্টর বেলা ফিলিপসের, তারা ইংরেজি ভালো জানেন না, কিন্তু সেই মানের বাংলায় যদি অনলাইন ভালো মানের একটা প্রতিষ্ঠান করা হতো। এখন মুশকিল হলো প্রতিষ্ঠান সব বলয় ভিত্তিক হয়, একজন আলেম সালাফি তিনি সালাফি মানহাজের অনলাইন প্রতিষ্ঠান করেন, আরেকজন দেওবন্দি তিনি দেওবন্দি মানহাজের অনলাইন প্রতিষ্ঠান করেন, আপামর সাধারণ মানুষের জন্য সবাই অংশগ্রহণ করতে পারে এরকম কোনো গোলালু মার্কা প্রতিষ্ঠান পাওয়া যায় না। এখন প্রচুর পরিমাণ গোলালো মার্কা প্রতিষ্ঠানের প্রয়োজন। যাই হোক, 3 নম্বর হলো বই পুস্তক এবং এর পাশাপাশি বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা দরকার, অ্যাপগুলো তৈরি করা, মোবাইল অ্যাপের মাধ্যমে দুনিয়া সব কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইসলামিক জ্ঞানের জন্য ওই যে বাংলা হাদিস বিডি এবং এরকম আরও 2-1টা ছাড়া কিছু তরুণরা করেছেন, ওলামা একরামের তত্ত্বাবধানে কোনো অ্যাপ তৈরি হয়েছে এখনও আমার জানা নেই। ফেসবুক ইউটিউব তো এখন ওল্ড, এখন অ্যাপ্লিকেশনের সময় আসছে, আমরা এখন ফেসবুকে অ্যাক্টিভ, অ্যাপ্লিকেশন শেষ হয়ে নতুন কিছু আসবে তখন আমরা মোবাইল অ্যাপের বানাতে হয়তো প্রস্তুত হব। তো যাই হোক, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হিসাবে প্রচুর পরিমাণ এই অ্যাপ তৈরি করা উচিত এবং ওলামা ইকরামের তত্ত্বাবধানে হওয়া উচিত। এর পাশাপাশি 4 নম্বর হলো ওয়াজ মাহফিলে
যে ঢালাও আলোচনা হয় শুধু প্রেরণামূলক, সেগুলো বিষয়ভিত্তিক হওয়া উচিত। ফেকি ইখতেলাফি মাসালার কথা আমি বলছি না, বিভিন্ন সাবজেক্ট বেস হওয়া উচিত। অনেক জায়গায় মাহফিল আলহামদুলিল্লাহ বক্তার জন্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, এটা খুব ভালো কথা। অবশ্য বক্তা ওই বিষয়ের ধার ধারে না, কোত্থেকে কোথায় চলে যাচ্ছে, আসমান থেকে চাঁদে, চাঁদ থেকে আপনার মঙ্গল গ্রহে, মঙ্গল থেকে আবার পৃথিবীতে চলে আসছে, আবার কোথায় চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে। কিন্তু এগুলোর জন্য ওলামা একরাম পুরো দেশের মানুষকে উৎসাহিত করা উচিত এবং তাদের নির্দেশনা থাকা উচিত। সেই সাথে সর্বশেষ যে পয়েন্টটা বলবো তা হলো যে অনলাইনে আপনার বাচ্চারা এবং তরুণরা, বিশেষ করে লকডাউনের এই সময়টাতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে সিনেমা, যেহেতু যে দেখতে পারে না, সিনেমাও তৈরি হয় না, আপনারা জানেন যে ওয়েব সিরিজ বের হয়েছে, যুবকরা ধ্বংস হয়ে গেছে। এই যে আজকে আনুষ্কার ঘটনা, যাই দেখেন যে ছেলেটায় দিহান, এই আনুষ্কা, এরা বহু ওয়েব সিরিজ দেখেছে, সেখান থেকে বহু প্রেরণা তারা পেয়েছে। কিন্তু এর বিপরীতে সুস্থ ধারার তেমন কিছু কিন্তু আমরা দিতে পারি নাই, আলহামদুলিল্লাহ। লকডাউনের সময় অবশ্য ওলামা ইকরাম এই পরিমাণ লাইভে আসছে যে অনেকে আমাকে বলেছেন যে লাইভের অত্যাচারে মনে হয় ফেসবুক ছাড়ে দিই, কারণ সব হুজুরাই দেখা যায়, মাহফিল টাহফিল সব বন্ধ, লাইভে চলে আসতেছে, কিন্তু প্রশিক্ষিত না, ক্যামেরাটা সুন্দর করে দেওয়া না, লাইটটা ভালো না, কথা সুন্দর করে বলতে পারছেন না, যাই হোক তারপরেও আসছেন, এটা হলো ইতিবাচক দিক। এভাবে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার হার বাড়াতে হবে। শেষ আমার আলোচনা, আমি আসলে আলোচনা তো করার উপযুক্ত না, তাও বকবক করলাম, মাফ করবেন। আর শিশু শিক্ষা নিয়ে একটা কথা বলবো, এক মিনিটের মধ্যে এরপর শেষ করবো, তা হলো শিশুদের জন্য আমাদের তেমন কিছু নাই। শিশুদের সিরাত নিয়ে আমরা কম্পিটিশন করেছি মাওলানা মুহতারম আজম সাহেবের বই দিয়ে, সেই বইতে তথ্যগত অনেক ভ্রান্তি আছে এবং অনেক আগের লেখা, উনি নিজেও হয়তো ওগুলো দেখার সুযোগ পান নাই। এখন তরুণরা কী করছে, ওনারা তো অনেক কিছু করেছেন, তরুণরা কী করছে, কিছুই করছে না। তো শিশুদের জন্য এ ধরনের বই পুস্তক অনেক বেশি দরকার, বিশেষ করে আমাদের এখনকার স্কুল কলেজে যে সমস্ত বাচ্চারা আছে, এদের এরা যখন তারুণ্যে এসে পৌঁছাবে তখন কি হবে সেটা কিন্তু আশঙ্কার জায়গা। ভবিষ্যতের রূপরেখার পথরেখার কথা বলছেন, তো এই ভবিষ্যৎটা আমার কাছে আশঙ্কার জায়গা মনে হচ্ছে, কারণ এখন যারা তরুণ তারা কিছুটা ইসলামের ছোঁয়া পেয়েছে শৈশবে, কিন্তু এখন যারা শিশু, বিশেষ করে যারা জেনারেল লাইনে চলে যাচ্ছে, তারা ম্যাক্সিমামই কিন্তু ইসলামের তেমন কোনো ছোঁয়া পাচ্ছে না। ওলামা ইকরামদেরকে ভাবতে হবে গতানুগতিক মক্তবের ধারার বাইরে আর কি করা যায়। আমরা যতই বলি বাচ্চাকে মক্তবে মা বাপ এখন আর পাঠাচ্ছে না, এটা হলো বাস্তবতা। বিশেষ করে শিক্ষিত ফ্যামিলি একটু অর্থবিত্তশালী হলে তাদের বাচ্চাকে আর তারা মক্তবে পাঠাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে সেই চিন্তা আমাদেরকে করতে হবে এবং তার বিকল্প আমাদেরকে ভাবতে হবে। আলহামদুলিল্লাহ আমি দারুল কামাল ইসলামিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তো চমৎকার একটি আয়োজন করার জন্য শেখ সানাউল্লাহ আজহারিকে ধন্যবাদ জানাই, আসাদুজ্জামান ইকরাম যারা মেহনত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই প্রতিষ্ঠানটার পড়াশোনা এবং আয়োজন নিয়ে গত বছর আমি এসেছিলাম, কিছু সময় জানার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আপ্লুত হওয়ার মতো আমার কাছে মনে হয়েছে, যেটুকু দেখেছি। ওয়ালা উজাক্কি আল্লাহ ইয়াহাদা, দোয়া করি এই প্রতিষ্ঠান আরও দীর্ঘ পথ অতিক্রম করুক এবং গোটা জাতিকে রাহবরী করুক, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।